আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন DNN বাংলা। আমি এইচবি আপনাদের সাথে। খবর শুরু করার প্রথমেই আপনাদের সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা, অভিনন্দন, সালাম এবং মোবারকবাদ জানাই। দেখতে দেখতে 30টা রোজা সম্পূর্ণ এবং আজ পবিত্র ঈদ। এই মুহূর্তে আমরা রয়েছি ডানকুনির চাকুন্দি জামে মসজিদে। কিছুক্ষণ আগেই এই মসজিদে ঈদের নামাজ আদায় হয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষ এই ঈদের নামাজে অংশগ্রহণ করেছিলেন, সেই চিত্র আপনাদের দেখাবো। পাশাপাশি ডানকুনির বিভিন্ন মসজিদের চিত্র আপনাদের আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে তুলে ধরবে। পাশাপাশি বিভিন্ন হুগলি জেলার নানা জায়গার চিত্রও আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন DNN বাংলা, বাংলার খবর বিশ্বের দরবারে। আমরা কথা বলবো এই মসজিদের ইমাম সাহেব। হুজুর, আজকে এই পবিত্র ঈদ কি বলবেন? এই পবিত্র ঈদ উল ফিতর, এটা শুধু মুসলমানের নয়, গোটা জাতির শান্তি নিয়ে আসে। ঈদ মানে খুশি, আনন্দ। এই খুশিটা ভ্রাতৃত্ববোধ বজায় রাখাই তো। বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতি, আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখব বা আমরা একে অপরের ভারতবর্ষে শান্তি কামনা করব। বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গায় এই ঈদকে উপলক্ষে গান বাজনা হয়, তো এই প্রসঙ্গে তাদের বিরত থাকার জন্য কী বলবেন? বিরত থাকার জন্য ইতিপূর্বে আমি নয়, যারা দিনের প্রচারক ছিলেন তারা প্রত্যেকেই চেষ্টা করেছেন, বা আমি এখন আছি, এরপরে আরেকজন আসবে, একের পর এক দায়িত্ব পালন করে যেতেই হবে। তো আমাদের যারা সমাজের দায়িত্ব নিয়ে আছি, অবশ্যই আমরা শরীয়তে যেটা হারাম, আমি চাইব না আমার একটা ভাই সে হারাম কাজ করে জাহান্নামের অধিকারী হবে, এটা আমরা চাইব না। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব যাতে করে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা যায়। গান বাজনা যেহেতু এটা শরীয়তের দৃষ্টিতে হারাম, আর আমরা ধর্মাবলম্বী মানুষ, আমরা কোনো মতেই তো চাইব না এটা হোক। তাহলে কীভাবে অ্যাকচুয়ালি কীভাবে ঈদটা উদযাপন করার মনে হয় আপনার? ঈদটা যেহেতু সাহাবা এবং রসুলদের দিকে আমরা লক্ষ্য করি, ঈদ মানে খুশি, কিন্তু একটা একটা মানুষের চিন্তাভাবনা এক এক রকম ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার চিন্তাভাবনা ছিলেন যে খুশি মানে কি, এই খুশিটাই আমি তখনই খুশি হব যখন আমি বুঝতে পারবো যে আমার ইবাদত আমল আল্লাহ দরবারে কবুল হয়েছে, তাই নাকি? অতএব আমরা তো এটা আমরা যা আমরা যেটা ইবাদত করেছি আল্লাহ আলিমুল গায়ব সেটা কবুল করেছেন কি করেননি সেটা আল্লাহ পাকই জানেন। তবু রোজাদারের জন্য এটা পবিত্র ঈদ, এটা খুশি, এবং তার মাঝখানে আমরা এই পরীক্ষা যে দিয়েছি, একটি মাস রোজা রেখেছি, সিয়াম সাধনা এত নিয়ে করেছি, বা প্রত্যেক মা বোন বা ধর্মপরায়ণ মুসলমান যারা এই চেষ্টা করেছেন, তো আমরা এখানে খুশি যে আল্লাহাক সারা রোজার মাসের পরেই, পবিত্র রমজানের পরেই ঈদ উল ফিতরের নামাজ আমাদের কাছে পাঠিয়েছেন। এখানে ঈদের নামাজ পড়ে আমরা যতটুকু আমরা আত্মীয় মানে আন্তরিকভাবে বা আমাদের হৃদয় দিক থেকে আমরা যতটা অন্যায় অপরাধ জীবনে হয়তো আমাদের হয়েছে, আমরা তো ফেরেশতা নই, আমরা মানুষ, ধুলির ধরা মানুষ। আর ইবলিশ শয়তান যেহেতু আমাদের শত্রু, তারা চেয়েছে কীভাবে বান্দাকে জাহান্নামের পথে নিয়ে যাবে, কীভাবে গুণাগারি করা যাবে। আমরা চেষ্টা করেছি যতটা গুণা থেকে বেঁচে তোলা যায়। তো চেষ্টা করার পরে পবিত্র ঈদ যখন পেয়ে এসেছে তখন আমাদের তো খুশি হতে হবে। আপনার এই এলাকায় মানে কত পরিমাণের লোক এখানে নামাজে অংশগ্রহণ করে? তা এখানে তো আমার আনুমানিক 4000 মতো এরমই হবে, 4000। যেহেতু এটা চাকুন্দি বড় মসজিদ, জামে মসজিদ, পুরনো মসজিদ, পুরনো ঈদগাহ, একটা ঐতিহ্যবাহী মসজিদ, তো এর একটা খ্যাতি রয়েছে, সুনাম রয়েছে, বিভিন্ন দিক থেকে মানুষ এখানে আসেন নামাজ পড়তে। আমরা দলবদ্ধভাবে নামাজ আদায় করবো, খুব তৃপ্তি অনুভব করি, ভালো লাগে। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মুকিত, বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা, বাদুড়িয়া।